नमस्कार सुप्रिय दर्शक सकल के स्वागत जानाच्छी हिंदू लाइफ मैटर यूट्यूब चैनेले। दर्शक अपनारा जरा आमार ए चैनल दीर्घदिन देखें एवं आमार भिडियोगुली अपने भलो लागे एवं अपनारा मने करें जे ए भिडियोगुली अपनादेर जीवने बा पब्लिक डिसकोर्से किछुटा होलेओ कन्ट्रिब्यूट करछे ताहले काइंडलि चैनल सबसक्राइब करबें। दर्शक नानान घटन अघटनेर मध्य दिए सुखे दुखे एबारे दुर्गापूजा समाप्त होयेछे एवं एबारे दुर्गापूजाय रंगे भरा बांग्लादेशेर चरित्रटा आरो उज्जवलभावे उन्मोचित होयेछे। दर्शक आपनारा देखेछेन कोनो कोनो मंदिरे ए दुर्गापूजार समय होयेछे कुरान तेलावात। কোনো কোনো মন্দিরে হয়েছে গীতা পাঠ, কোনো কোনো মন্দিরে আপনারা শুনেছেন ইসলামী গজল, কোনো কোনো মন্দিরে আবার তারা দারোয়ান। কোনো কোনো মন্দিরে হয়েছে ককটেল বিস্ফোরণ, কোনো কোনো মন্দিরে আবার চুরি, কোনো কোনো মন্দিরে রাধা কৃষ্ণের বয়ান। দর্শক সম্প্রীতির এই বাংলাদেশে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণে তাদের কত কি অবদান। আজকে কিন্তু এইটাই আমাদের এই দুর্গাপূজার শেষে অনুভূতি। তবে এই এপিসোডে আমি সর্বশেষ যেই ঘটনাটি বা ঘটনাগুলি ঘটেছে সেইগুলি নিয়ে আলোকপাত করব, বিশেষ করে দশমীর দিন যেই বিষয়গুলি ঘটেছে। দর্শক আপনারা একটা ভিডিও দেখুন। তার কোন সন্তান নেই, তিনি কার সন্তান?
দর্শক, এই ঘটনাটি কোনো ইসলামী অনুষ্ঠানের ঘটনা নয়। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে দুর্গা প্রতিমা এবং সামনে কোরআন তেলাওয়াত। এই ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুরে। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর অনুষ্ঠানে গিয়ে কোরআন তেলাওয়াত করে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের টাকাবাড়ি বাজারে সার্বজনীন দুর্গা মন্দিরে। গত 13 অক্টোবর রবিবার রাত 9টায় বিজয়া দশমীর অনুষ্ঠান চলাকালে মন্দির সংলগ্ন প্যান্ডেলে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে দুই দলের শতাধিক নেতাকর্মী নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন জল্লা ইউনিয়নের বিএনপির নেতা প্রফেসর মিজানুর রহমান এবং একই ইউনিয়নের জামাতে ইসলামের আমির মোহাম্মদ ইউসুফ হাওলাদার। এই সময় টাকাবাড়ি বাজার কমিটির সাবেক সভাপতি পল্লী চিকিৎসক সুভাষ ডাক্তার প্রথমে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিএনপি নেতা প্রফেসর মিজানুর রহমানের নাম ঘোষণা করলে প্রফেসর মিজানুর রহমান জামাতের আমিরের পরে বক্তব্য রাখবেন বলে জানান। তারপরে অনুষ্ঠানের ঘোষক সুভাষ ডাক্তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য জল্লা ইউনিয়নের জামাতের আমির মোহাম্মদ ইউসুফ হাওলাদারের নাম ঘোষণা করেন। জামাতের আমির ইউসুফ হাওলাদার মাইক্রোফোন হাতে নিয়েই কোরআন তেলাওয়াত করা শুরু করেন। এতে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে কোরআন তেলাওয়াতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি জানাজানি হলে রাত 11টার দিকে সেখানে পুলিশ যায় এবং অনুষ্ঠান বন্ধ করে ভিডিওটি কে কে করেছে তাদেরকে খুঁজতে থাকে। সারা রাত ব্যাপী টাকা বাড়িতে ভিডিও ভাইরাল করার অজুহাতে বেশ কয়েকটি হিন্দু বাড়িতে দফায় দফায় হামলা করার চেষ্টা করে। 14 অক্টোবর সোমবার সকালে ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলে এবং বিএনপি নেতা প্রফেসর মিজানুর রহমানকে উজিরপুর থানায় নিয়ে আসে এবং বিকালে পলাতক থাকা কোরআন তেলাওয়াত করা জামাত নেতা তাকেও থানায় আনা হয়। পরবর্তীতে টাকাবাড়ি পূজা কমিটির লোকজনও সুভাষ ডাক্তার সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের লোকজন নিয়ে থানা পুলিশ সমঝোতার আলোচনা করছে বলে খবর পাওয়া গেছে, যাতে কোনো মামলা না হয়। অন্যদিকে কোরআন তেলাওয়াত ভিডিও করে ভাইরাল করার অজুহাতে স্থানীয় পুলক বারৈ নামক একটি ছেলেকে হেনস্থা করার অভিযোগ উঠেছে এবং পুলিশও তাকে খুঁজতেছে বলে জানা গেছে। এবং এও জানা গেছে যে এই পুলক বারৈর বাড়িতে কয়েক দফা আক্রমণ হয়েছে। তবে এই ঘটনায় হিন্দু জাগরণ মঞ্চ সহ বিভিন্ন হিন্দু সংগঠন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং তারা কোরআন তেলাওয়াতকারীর বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে। তো দর্শক, এই যে দেখুন, এইখানে আপনারা হয়তো হিন্দুদের দোষ খুঁজতেছেন যে কেন এদেরকে নিমন্ত্রণ দেওয়া হলো, কিন্তু বিষয়টা সেই রকমভাবে দেখলে চলবে না। আমি এখানে পূজা কমিটির কোনো দোষ দেখি না, এই কারণে যে আপনি যদি ডায়ালগ না করেন, আপনি যদি পরস্পর পরস্পরের সাথে মেলামেশা না করেন, একজন আরেকজনকে দাওয়াত না দেন, তাহলে আমরা যে সম্প্রীতির কথা বলি, আমরা যে সুখে দুঃখে পরস্পরের সাথে সম্প্রীতির সাথে ভাতৃত্বের বন্ধনে থাকার যেই কথা আমরা যেই বলি আওরাই, সেটা অর্জিত হবে কেমনে? আপনি মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশে থাকতে পারবেন না। মানুষ সামাজিক জীব, সমাজের প্রয়োজন, এবং যেহেতু আমরা একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বাস করি, সুতরাং মুসলমানরা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। আমাদের স্কুল কলেজে, চাকরি ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে কোন জায়গায় নাই। আমরা হিন্দুরা যেমন তাদের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত, তারা হিন্দুদেরকে ফেলে দিতে পারবে না, সেরকম আমরাও মুসলমানদেরকে ফেলে দিতে পারবো না। সুতরাং এইটা নিয়ে এই যে জল ঘোলা করার কোনো সুযোগ নাই। তাদেরকে
আমন্ত্রণ জানিয়েছে একটা অনুষ্ঠানে, মুসলমানরাও আমন্ত্রণ দেয় হিন্দুদেরকে, মানুষ হিন্দুরা যায় সেইখানে, ভালো কথা, এবং তাদেরকে বলা হয়েছে যে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। কিন্তু যিনি বক্তব্য দিবেন তার যদি কাণ্ডজ্ঞান না থাকে যে একটা এটা ধর্মীয় অনুষ্ঠান এবং তিনি এমন জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন, এর পিছনে হয়েছে পূজা মণ্ডপ এবং সেইখানে দাঁড়িয়ে, এবং এই যাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিচ্ছেন তারা কেউই কিন্তু হয়তো জামাতও করে না বা রাজনৈতিক কারণে এখানে আসে না, এরা কোনো রাজনৈতিক সভা ছিল না, এটা সম্পূর্ণ ধর্মীয় কারণে। সুতরাং তার যদি সেই জ্ঞান গরিমা না থাকে, তার যদি সেই আক্কল না থাকে, তাহলে কিভাবে আপনি মানে এগুলি অ্যাভয়েড করবেন? সুতরাং যারা এই খামাখা পূজা কমিটিকে দোষারোপ করতেছেন বা সুভাষ ডাক্তারকে দোষারোপ করতেছেন, আমি বলবো যে কাট ইট অফ, এইটা ঠিক না। তবে অনুষ্ঠানের স্যাংটিটি বজায় রাখার জন্য যা যা প্রয়োজন সেটা আমাদের করা উচিত। হয়তো নেক্সট টাইমে আমাদেরকে বলে দিতে হবে যে আমাদের ধর্মীয় অনুভূতির সাথে যায় না এরকম কোনো কিছু যাতে না করা হয়। আমরা দেখেছি চট্টগ্রামের সেইখানেও দাওয়াত দিয়ে নিয়ে এসে ইসলামিক গানের শিল্পীদেরকে, তারা সেইখানে ইসলামী গজল গেয়েছে এবং এতে করেও মানুষের ধর্মানুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। আবার অন্যদিকে আমরা দেখেছি ঝিনাইদহে এক জামাতের আমির, সেইখানকার স্থানীয় আমির গেছে, মন্ত্র পাঠ করেছে, মন্ত্রোচ্চারণ করেছে, এবং সেইটা আবার হিন্দু ধর্মাবলম্বীরা উলুধ্বনি দিয়ে শঙ্খধ্বনি দিয়ে সাদরে গ্রহণ করেছে। সুতরাং কোন জায়গায় কী করতে হবে সেটা যারা করছে তাদের যদি জ্ঞান না হয় তাহলে অন্যদেরকে দোষ দিয়ে লাভ কী? এবং দায় দায়িত্বটা কিন্তু তাদেরকেই নিতে হবে, আয়োজকদের নয়। আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি, সেটা হলো বলিউড অভিনেত্রী কাজলের এক দুর্গাপূজার অনুষ্ঠানে একজন জুতা পরে যাওয়ায় তিনি খুব রেগে গেছেন যে কখন কোথায় কী করতে হবে সেটা যাতে বুঝে মানুষ চলাফেরা করে। দেখুন ভিডিওটা। তো দর্শক, এরকমই এই বাউন্ডারিগুলি কিন্তু আমাদেরকেই সেট আপ করে দিতে হবে যে এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, বা আমাদের এক্সপেকটেশনটা কী, এটা কিন্তু আমরা যদি আগে থেকে বলে দিই তাহলে এই সমস্যাগুলো এড়ানো সম্ভব। তো যাই হোক দর্শক, এরই মধ্যে দশমীর দিনে আরও অনেকগুলি ঘটনা ঘটে গেছে। সেটা হলো যেমন শাঁখারি বাজার থেকে সদরঘাটে প্রতিমা বিসর্জন দিতে নিয়ে যাওয়ার সময় পুরান ঢাকার পাটুয়াটুলির নোট সুপার মার্কেটের ওপর থেকে ইট মারাকে কেন্দ্র করে এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সেখানে ওই শাঁখারিপট্টি এলাকায় 11টা প্রতিমা, তারা সবাই একযোগে সমবেত হয়ে তারা সেই বিসর্জনের জন্য বিজয়ার সমাবেশ করে যাচ্ছিল, তখন ওপর থেকে ইট মারা হয়। সেটা গত রবিবার 13ই অক্টোবর ঘটনা ঘটে এবং সেটা নূর সুপার মার্কেটের সামনে রাত 11টা 20 মিনিটের দিকে এই ঘটনা ঘটে। তো তখন সনাতনী ধর্মাবলম্বীরা উত্তেজিত হয়ে ওঠে এবং ওই মার্কেটে ঢুকতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে এবং এক পক্ষের সাথে আরেক পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয়। পুলিশের বাধার মুখে দুইজন আহত হয়, বর্তমানে তারা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনা নিয়ন্ত্রণে আসতে গেলে কোতোয়ালি থানার ওসির ওপর অতিরিক্ত হামলা চালানো হয়, এতে আহত হন তিনি। কোতোয়ালি থানার ওসি এনামুল হাসান বলেন, ঘটনা শোনার পর আমি ঘটনাস্থলে যাই, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করি। এক পর্যায়ে আমার ওপর অতর্কিত আক্রমণ চালানো হয়, আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি, পরবর্তীতে সেনাবাহিনী এসে ছত্রভঙ্গ করে দেয়। তো সেইখানে প্রত্যক্ষদর্শীদের যেই বক্তব্য ছিল যে আমরা শাঁখারি বাজারের 11টা পূজা কমিটির লোকজন সহ এলাকাবাসী সেখানে প্রতিবাদের উদ্দেশ্যে গেলে পুলিশ সেনাবাহিনী পাল্টা আমাদের উপর হামলা চালায়। প্রতিমা বিসর্জন ঘাটে সংবর্ধনা
স্টেজ থেকে কয়েকবার মাইকিং করা হয়। এছাড়াও ঢাকা মহানগর পূজা কমিটির আওতায় পূজা কমিটির বিসর্জন যাত্রার ওপর ঢিল ছোড়ে। মাইকে বারবার বলা হয় যে বেশ কয়েকবার ঘাট কর্তৃপক্ষের কাছে বার্তা দেওয়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীদের অনুরোধ করা হয় বিষয়টির প্রতি কড়া নজর দিতে, কিন্তু তারা সেই বিষয়টি ভ্রুক্ষেপ না করে উল্টো আমাদের উপর হামলা চালায়। তো এদিকে দর্শক, সীতাকুণ্ডেও এরকম ঘটনা ঘটেছে যে এই দশমীর শোভাযাত্রায় প্রতিমায় জল এবং বোতল নিক্ষেপ করা হয়েছে। সীতাকুণ্ড পৌরসভার চন্দ্রনাথ মন্দির সড়কে বিসর্জন র্যালিতে দুর্গামায়ের ওপর জল ও বোতল নিক্ষেপ করা হয়। সীতাকুণ্ড পৌরসভাস্থ প্রেমতলায় হিলভিউ টাওয়ার থেকে এই ঘৃণ্য কর্মকাণ্ড সংঘটিত হয়। সেখানে এক মুসলিম পরিবার হিলভিউ টাওয়ারের দ্বিতীয় তলা থেকে প্রতিমার ওপর জল ও বোতল নিক্ষেপ করে। এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এটাকে রাজনৈতিক ঘটনা বলে উল্লেখ করার চেষ্টা করা হচ্ছে। তো দর্শক, এই যে বাংলাদেশে এরকম নানান ঘটন অঘটন ঘটে গেল, এর দায় কে নেবে? আমরা দেখেছি সর্বত্র মানুষ আতঙ্কের মধ্যে এই এই দুর্গাপূজা পালন করেছে। আপনারা জানেন যে এই দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে প্রায় 2,20,000 মতো পুলিশ, সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী নিয়োগ করা হয়েছিল। এই তাছাড়া বিভিন্ন জামাত শিবির, বিএনপি, এই সমস্ত সংগঠনের লোকেরাও মন্দিরের পাহারায় ছিল। এখন এই যে আমরা এত এত সম্প্রীতির কথা বলি বাংলাদেশের, বাংলাদেশকে নিয়ে, তো এতই যদি সম্প্রীতি থাকে তাহলে এই যে পাহারা যে বসানো হয় 2,20,000 সামরিক বাহিনীর লোক, এবং এইটা তো এর এতগুলি সৈন্য বা এতগুলি পুলিশ, এটা কোনো কিন্তু একটা বড় ধরনের যুদ্ধক্ষেত্র কিন্তু এইভাবে মোতায়েন করা হয় না, তাহলে কাদের জন্য? তারপরে আবার সামাজিকভাবে সাংগঠনিকভাবে তো পাহারার ব্যবস্থা আছেই, তাহলে কাদের জন্য এই পাহারা আর কারাই আক্রমণ করে? এই বিষয়টা কি আমাদের বাংলাদেশের জনগণ একটু তলিয়ে দেখেছে? তারা এই যে এই সব কিছুকে গুজব বলার আগে এই নাম্বারগুলি, এই ব্যক্তিগুলি, তো এই যে 33,000 পূজা মণ্ডপে 7-8 জন করে পুলিশ মিলিটারি, এটা তো গুজব না, তারপরে আরও এর দ্বিগুণ হবে ওই সিভিক ভলান্টিয়ার যারা আছে, যারা ওই মাদ্রাসা, জামাতে ইসলাম বা বিএনপির কর্মী বা মন্দিরের যেই কর্মী আছে। সুতরাং এই এই মন্দির পাহারায় আমি বলবো যে প্রায় 10 লক্ষাধিক মানে মানুষ জড়িত ছিল, সেটা বিভিন্ন পর্যায়ের। তো এটা কাদের জন্য, এই পাহারাটা কাদের জন্য করা হয়? এবং এই পাহারার মধ্যেও তো আমরা দেখছি যে অঘটন থামছে না, অঘটন ঘটছেই। সুতরাং যদি পাহারাটা না থাকতো তাহলে কি ঘটতে পারত? আপনারা একটু চিন্তা করে দেখেন, একটু বিবেচনা করেন। এবং এটা নিশ্চয়ই হিন্দুরা হিন্দুদের মন্দিরে আক্রমণ করে না বা করবেও না নিজেদের অনুষ্ঠান নষ্ট করতে, তাই না? তো যারা আজকে সম্প্রীতি সম্প্রীতির কথা বলে যে বাংলাদেশে হিন্দুরা জামাইয়া দরে আছে, তাদেরকে একটু এই বিষয়গুলি একটু অনুধাবন করার চেষ্টা করতে বলবো। আগে প্রমাণ দেন যে আমরা গুজব, আর যদি গুজবই হয় তাহলে কাজকর্ম ফেলে আসে আমরা কেন সার্কাস করতে আসি?
তো দর্শক, এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, নমস্কার।